মায়ের মতন এত আদর সোহাগ সেত আর কোনখানে কেহ পাইবে ভাই এই পঙ্ক্তিটা আমরা কিন্তু প্রায় অনেকেই শুনেছি হ্যাঁ কাজী নজরুল ইসলামের লেখনীতে তা ফুটে উঠেছিল এবং সত্যিকার অর্থে তিনি কথা বলেছেন যে একজন মা পারে না এমন কোনো কাজ বোধ নেই একটি সন্তানকে যেমন একদিকে জন্ম দেয় সেই জন্মের পর তাকে লালন পালন করে একেবারে সমাজের জন্য উপযুক্ত করে গড়ে তোলে তাকে ঠিক ধরেছেন আপনারা আজকের অঙ্গনার অঙ্গনের দরবারে আমরা কিন্তু এই বিষয়টিকে নিয়েই কথা বলবো কথা বলবো মাতৃত্বকে নিয়ে আর এই অনুষ্ঠানে আজকের এই স্টুডিওতে যারা সম্পৃক্ত হয়েছেন চলুন তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই আমার একেবারে পাশে রয়েছে বাচিক শিল্পী রাজ্যের গোপা সেনগুপ্তা দিদি স্বাগত তোমাকে এবং এরপরেই রয়েছে লোপামুদ্রা ভট্টাচার্য তিনি একাধারে নৃত্যশিল্পী নাট্যশিল্পী এবং আরেকটি বিষয় আজকে যুক্ত করতেই হয় যে আপনারা কিন্তু বহুদিন প্রায় পঁয়ষট্টিটি এপিসোড আপনারা দেখেছেন ঘরে বসে রোজগারে সেই ঘরে বসে রোজগারে আপনারা প্রায়ই এই লোপামুদ্রা ভট্টাচার্যকে দেখেছেন আজকে যারা দুজন রয়েছে গোপাদিকেও আপনারা দূরদর্শনের পর্দায় সবসময় দেখেন এবং লোপামুদ্রাকেও আপনারা সব সময় দেখেন এক কথায় আমরা কিন্তু আজকে গঙ্গা জলে গঙ্গা পুজো করতে যাচ্ছি যাই হোক আমাদের আজকের যে বিষয়টি মাতৃত্ব দিদি তোমাদের দুজনের কাছে একটা প্রশ্ন থাকবে যে এই মাতৃত্ব এই বিষয়টি কোন মানুষকে কিভাবে পরিপূর্ণ করে প্রথমে দীপ তোমার কাছে আসে আসলে আমাদের নারীদের ক্ষেত্রে মাতৃত্ব পৃথিবীর এক অবিনশর অনুভূতি আমরা যারা নারী আমরা সবাই চাই এই অনুভূতিটা যাতে আমাদের সকলের মধ্যে থাকুক এই সুখ বোধহয় আর অন্য কোন সুখের সাথে তুলনা হয় না দশ মাস গর্ভে নমাস দিন যেটা বলে গর্ভে থাকার পর গর্ভে থাকা অবস্থায় বিভিন্ন রকম কষ্ট বিভিন্ন রকম যন্ত্রণা আমাদের হয় কিন্তু সেগুলো সবটাই সুখানুভূতি আমরা যখন এরপর একটা বাচ্চার মুখ দেখতে পাই যখন তার মুখে আধ গলায় মা ডাকতে শুনতে পাব বলে আমরা অধীর হয়ে থাকি অপেক্ষায় থাকি সেই অনুভূতির সাথে আমার মনে হয় যে কোন অনুভূতির কোনো নেই তুলনা নেই তো এই যে মাতৃত্ব আমরা যদি একটু আগের থেকে বলি যে আহ প্রাগৈতিহাসিক যে যখন আদিম মানুষ ছিল তখন তারা তো সেই সভ্যতা তাদের মধ্যে ছিল না সেই সুযোগটা তাদের মধ্যে অনেক পরে এসছে কিন্তু তখন থেকেই কিন্তু নারী জাতির প্রতি তাদের সম্মান কি করে তারা তখন প্রকৃতির সঙ্গে নারীর একটা যোগসূত্র খুঁজে পেতেন যেটা আমরা পড়ে জানতে পেরেছি যে প্রকৃতিও রং বাদলায় যখন আদিম মানুষ যখন ফুল ফল আসতো গাছে ডালে তখন তারা খুব আনন্দিত হতো তারা খেত ফুলের গন্ধ নিত তারপর যখন ঝড় বৃষ্টি আসতো তারা ভয় পেত সেইভাবে নারীও নারীও ঋতুমতি হয় তারপর একটা সন্তানের জন্ম দেয় সেই সন্তানটা তাদের পরিবারের অংশীদার হয় এইভাবে তারা যখন পুরুষ সমাজ নারীকে এইভাবে একটা সম্মান দিত যে তাদের মাধ্যমে আমাদের পরিবার বড় হবে সমাজ বড় হবে তখন সেইভাবেই তারা মাতৃত্বকে দেখে আসতো আস্তে আস্তে যখন কৃষির উৎপাদন হলো যখন লাঙল চাষ হলো তখন থেকে আস্তে আস্তে সভ্যতার ক্রমবিকাশ হতে থাকে কিন্তু হয়তো রূপ গন্ধ বর্ণ একটু পাল্টে গেছে কিন্তু মাতৃত্ব এক জায়গায় রয়েছে বাহ খুব সুন্দর করে তুমি ব্যাখ্যা করলে ঠিক একই প্রশ্ন নিয়ে যদি যোবা মুদ্রা তোমার কাছে যায় আমার মনে হয় মাতৃত্ব ব্যাপারটা নেহাতি একটা আশীর্বাদের ব্যাপার কেন কি একটা নারী তার সে মেয়েরূপে জন্মগ্রহণ করলো মা বাবা পেল তার বিয়ে হয় স্বামী তার পরিপূর্ণতাটা আসে তখনই যখন সে তার কোলে নিজের শিশুটিকে পায় তো আর বলা যায় যে বাচ্চার ক্ষেত্রে লালন পালন ওই সব ব্যাপারে মাতৃত্ব বলতে গেলে মাদারহুড ইজ কমপ্লিটলি অ্যা প্যাকেজ একটা পুরো প্যাকেজ প্যাকেজ কিসের বলা যায় পেশেন্স প্যাকেজ অফ টলারেন্স প্যাকেজ অফ ডিটার্মিনেশন হার্ডওয়ার্ক সমস্ত কিছু ডিসিপ্লিন একটা বাচ্চা ছোট থেকে মানে মায়ের গর্ভে যখন সে থাকে তখন থেকেই কিন্তু এমন না যে সে জন্ম হওয়ার পর থেকে তার শিক্ষা শুরু হয় যেটা গোপাদি মাত্র বলল মায়ের পেটে থাকা অবস্থা থেকেই তার সমস্ত লার্নিং প্রসেসগুলো তার শুরু হয়েই থাকে তো সেই ক্ষেত্রে মানে বাচ্চাকে সমস্ত জিনিসের শিক্ষা তার মায়ের থেকেই হয়ে থাকে তো মা মানে সেটা সম্পূর্ণটাই অনুভূতির ব্যাপার যার যার পারসেপশন যার যার দেখার ব্যাপার অনেকের অনেক রকম হয়ে থাকে দৃষ্টিভঙ্গিটা হয় আলাদা হয়ে থাকে কিন্তু আলটিমেটলি মানে শেষে বলতে গেলে যে মা মানে সেটা মা হওয়াটাও যেমন আশীর্বাদের ব্যাপার আবার বাচ্চার ক্ষেত্রে সে নিজের মাকে কাছে পাওয়াটাও একই ভাবে একটা আশীর্বাদের ব্যাপার এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ সেই সত্যিকার অর্থে একটা নারী পরিপূর্ণতা লাভ করে তখন যখন সেই মা ড একটা স্বীকৃতি পায় তো গোপাতি আমি যখন প্রথম প্রশ্নটা করেছিলাম সেক্ষেত্রে আমি কথাটার মধ্যে ছিল যে মানুষ মানুষের পরিপূর্ণতা হ্যাঁ সেই কথা বলেছিলাম সেক্ষেত্রে কি আমরা এবং দেখা যায় একটা সন্তানের জন্মের পরেই হয়তো তার মা মারা গেলেন তো সেই ক্ষেত্রে দেখা যায় তার পিতা তাকে লালন পালন করছে কি মনে হয় সেই ক্ষেত্রে কি তার সেই পিতাও সেই নারীত্বে যাপন করছে না নিশ্চয়ই করছে নিশ্চয়ই করছে কিন্তু এরকমও দেখা যায় যে সেই মা যখন মারা গেলেন পিতা হয়তো পাচ্ছেন না অন্য এক মাকে আনলেন তার বাড়িতে অপোজিট চরিত্র অপোজিট কিছু দেখা যায় যে উনি পারলেন না সেই সন্তানকে তার নিজের মতো করে করতে কিন্তু সেও মা সেও মা হোক না হ্যাঁ বৈমাত্রিক সন্তান আমরা তো শুরু থেকেই দেখেছি যে যশোদা মা যশোদা মা হ্যাঁ দেবকি জন্ম দিচ্ছেন ভগবান কৃষ্ণকে আর সেই যশোদা লালন পালন করছে লালন পালন করছে সেই ক্ষেত্রে মাতৃত্বে যাপন করাটাই হলো বোধহয় সেই মাতৃত্বের উদাহরণ সেই যে আকাঙ্ক্ষা মা হওয়ার আকাঙ্ক্ষা সেটা নিশ্চয় তুমি এর পরে আর বলবে যারা অ্যাডপ্ট করে সন্তান একদম একদম যাব তো মা মা হওয়ার যে আকাঙ্ক্ষা সেটা থেকেই যে মা হতে একদম গর্ভ শুধু যে তারাই মা তা কিন্তু নয় একটা পুরুষ যে হয়তো আর বিয়ে করলো না তার স্ত্রী মারা যাবার পর শুধু সন্তানের কথা চিন্তা দেখি তাকে অতিবাহিত করলো তিনিও কিন্তু কম নয় ওই একই কথা যাপন করা আচ্ছা লোপা মতরা যে প্রশ্নটি আপনার কাছে যদি বলি যে তোমার চোখে তোমার মা কিভাবে ব্যাখ্যা করবে কারণ আমাদের প্রত্যেকেরই তো মানে রুটটা হচ্ছে আমাদের নিজের মা থেকে আমরা সমস্ত কিছু কি বলবে কিভাবে আমার চোখে আমার মা হলো আমার সবচাইতে বড় শক্তি কেন কি আমি আমার নিজের ছোটবেলায় কথা বলছি আগে একটা ট্রেন্ড ছিল না যে মেয়েরা নাচ শিখবে পড়াশোনার বাইরে অনেক অনেক বাড়িতেই হতো আমি বলবো না যে সবার বাড়িতে অনেক জায়গাতেই হতো যে নাচ শিখবে রাত প্রোগ্রাম থাকবে ফাংশন থাকবে এখানে সেখানে যেতে হবে তো সেই ক্ষেত্রে অনেক রকম অবস্ট্রাকলস মানে বাধা আসে তো সেইগুলো বিশেষ করে নাচের ক্ষেত্রে বিশেষ করে নাচের ক্ষেত্রে একদমই তাই বিশেষ করে নাচের ক্ষেত্রে তো সেইগুলো হয়তো আমি যতটুকুই নাচ করতে পেরেছি আমি স্বর্গীয় শ্রদ্ধেয় শিও উমাশঙ্কর চক্রবর্তীর স্যারের কাছেই শিখেছি তো আমার মায়ের জন্যেই পুরোটা সেটা মানে যারা খুব কাছে সবাই জানে তো মার প্রচন্ড মা ভীষণ গান করতে ভালোবাসতো কিন্তু তখনকার দিনে অতটা হয়ে ওঠেনি তো মায়ের প্রচণ্ড ইচ্ছে ছিল যে না আমি নাচ শিখবো আমার দিদিকে গান শেখানো হয়েছে তো মায়ের জন্যে নাচ শেখা সমস্ত কিছু তারপর যে কোনো মায়ের সাথে যে সম্পর্কটা তা আমার মনে হয় বন্ধুত্ব এখন অনেকেই বলে যে মা এই যে মানে মা ইজ আ ফ্রেন্ড তো আমার মনে হয় ফ্রেন্ডটা আলাদা থাকাটাই ভালো কিন্তু বন্ধুর মতো হওয়াটা বেশি দরকার তো আমার মা আমার বন্ধু আবার অনেক সময় খুনসুটিও হয়ে থাকে সেটা সবারই সেটা অবশ্যই তো মানে মায়ের থেকে প্রচণ্ড স্ট্রেংথটা আমি পাই

মায়ের কাছ থেকে নেওয়া হয়ে গেছে তোমার ক্ষেত্রেও কি ঠিক সেরকম আমার ক্ষেত্রে একটু আলাদা আলাদা এই কারণে যে আমি খুব ছোট বয়সেই মাকে হারিয়েছি তো কিছু পাইনি আসলে মানে এই বিষয়টা না সেটাও একটা বলা দরকার যে যতদিনই পেয়েছি আমি তখন ক্লাস সিক্স অব্দি পেয়েছি পেয়েছি পাইনি তা না কিন্তু তখনকার মাকে দেখেছি আমাদের যৌথ পরিবার ছিল বাড়িতে প্রায় তিরিশ জন লোক সেখানে মাদের আমাদের মতো না আমিও তো মা হ্যাঁ আমার যে চলা বলা কথা বলা একদম উল্টো মাকে দেখেছি মা যতটুকু ছবি মনে পড়ে যে কষ্টটাই চোখে পড়ে সেই রকম যে আহামরি কিছু ছিল না কষ্ট করে আমাদের পরিবারে মা করতেন তখনকার সময়ে আমার এখনো মনে পড়ে জানো মনে পড়লে খুব কষ্ট হয় যাই হোক যে আমার মা যখন এখনকার সময়ে যদি কারোর মৃত্যু হয় আলমারি ভর্তি শাড়ি কাপড় থাকে যেগুলো অনাথ আশ্রমে দিয়ে দেওয়া হয় বা কোনো গরিব মানুষকে দিয়ে দেওয়া হয় কিন্তু আমার মা যখন মারা গেলেন তখন মার মাত্র চারটে শাড়ি ভাবা যায় না ভাবা যায় না সত্যি এখন আর আমাদের আলমারি ভর্তি ভর্তি শাড়ি শাড়ি তো ওই যে সেই সঙ্গে গোপাদির শারির ব্যাপারে একটু আলাদাই থাকে কারণ সত্যি কথা যদিও দুঃখের মধ্যে আমরা দুঃখটাকে আমরা ভাগ করে নেছি তারপরে বড়া যায় সবসময়ে শারির ক্ষেত্রে গোপাদি কিন্তু অনন্য যাই হোক আমরা আবার ফিরে যাই হ্যাঁ সেটাই বলছি কিন্তু তারপরেও আমার মা মাকে দিয়ে বলছে যে এই রকম যা যে সমস্ত মায়েরা তখনকার দিনে ছিলেন তারা নিশ্চয়ই চাইতেন না যে আমার কন্যা সন্তান এই এই রকম মাতৃত্বের মোড়কে থাকবে আমার কন্যা সন্তান আরো অনেকটাই এগিয়ে যাবে সে অনেকটাই এগিয়ে যাবে বিচরণ করবে একদম একদম হয়তো সেই সময়ে আমাদের সমাজ ব্যবস্থা পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় মহিলারা এতটা ফ্রি ভাবে চলাফেরা করতে পারতেন না সত্যি বলো তখনকার সময় আমরা দেখতাম যে না মাথায় ঘুমটা দিয়ে থাকতো মারা মাথায় সবসময় মাকে দেখেছি তারপর সেই রকম ভাবে যেটা আমরা বলি সাধারণ ভাবে শাড়ি পরা থাকতো মায়ের মায়ের মুখটা আমরা এখনো মনে পড়ে যে এত কাজ করছে মাথা থেকে গুমটা কিন্তু পড়ছে না পড়ছে না কিন্তু সারাক্ষণ কাজ করছেন তাদের জন্য কোনো বিশ্রাম নেই তাদের জন্য কোনো ইয়ে নেই কোনো এন্টারটেইনের কিছু নেই তাই বলে যে তারা কান্নাকাটি করতো তা না কিন্তু তারা ওই রকম তোমার মা বলতে সেই আদলটাই তোমার আদলটাই মনে পড়ে কিন্তু দিদি এই যে বললে এভাবে ঘোমটা না পড়া ছোট ছোট বিষয় কিংবা এই যে সংযমী থেকে সমস্ত কাজ করা সেই ক্ষেত্রে কিন্তু ধৈর্য এই বিষয়গুলো কিন্তু তুমি করে ঠিক না আমাকে এভাবে চলতে হবে কিন্তু বর্তমান সমাজ সমাজের সঙ্গে খাপ খাইয়ে তুমি সেটাই তো বললাম যে ওইরকম কোনো মায়েরাই চাননি যে আমার মেয়ে বিয়ের পর যখন মাতৃত্ব তার মধ্যে আসবে আমার মতো না আর একটু এগিয়ে যান প্রতিটা মাই চাই তো এই জিনিসটা এইভাবে আড়ালের মধ্যে যা না থাকে গোবাদী পরবর্তীতে এই বিষয়গুলোকে নিয়েই তোমার অভিব্যক্তি একটা কবিতার মধ্যে দিয়ে শুনবো এর আগে আরেকবার যাব একটু রূপমন্দ্রের কাছে যে তুমিও তো মা হয়েছো এখন তো সেই ক্ষেত্রে তোমার বিচার বিবেচনা কিভাবে যে এইভাবে আমার একটা ছেলে একটা মেয়ে আছে শুনছিলাম তো ছেলে এবং মেয়ে দুজনের মধ্যে কি কোনো পার্থক্য করার মত মানসিকতা কখনো কখনো তৈরি হয় দেখো পার্থক্য করার মতো মানসিকতা আমার তৈরি হয় কিনা সেটা থেকে বড় হলো করতে বাধ্য হই কেন কি আমার ছেলে বড় ক্লাস আর আচ্ছা তো দুজনের মানে সব সব ব্যবহার বা ব্যবহার না সরি সভা বা সবকিছুর অনেক ফারাক আছে অনেক পার্থক্য আছে তো ছেলেকে যেরম ভাবে আমি বড় করতে পেরেছি মেয়েকে কে আমি সেরকম ভাবে হচ্ছে না হচ্ছে না মানে আমি করতে চাইছি কিন্তু মেয়ে আমার অনেক বেশি হয়তো অনেকে বলে থাকে আগের দিনে মা ঠাকুমারা বলতো যে মেয়েরা অনেক বেশি অ্যাডভান্স হয় বাচ্চাদের ক্ষেত্রে বলছি এবং এটা সত্যি হ্যাঁ মানে কথা তাড়াতাড়ি কথা বলার থেকে শুরু করে মানে প্রচন্ড হ্যাঁ তো ছেলে এখন ক্লাস নাইনে পড়ে তাও কিছু করার আগে আমাকে বা ওর বাবাকে জিজ্ঞেস করবে মেয়ে হ্যাঁ এটা তো আমি জানি এটাই করতে হবে সেই ব্যাপারে বলা যেতে পারে যে যেরম ভাবে মানে আমি ছেলেকে হ্যাঁ এটা এরকম ভাবে করো তুমি ওরকম করে করো মেয়ে ক্ষেত্রে সবসময় সেটা প্রযোজ্য হয়ে ওঠে না হ্যাঁ আর তো বাকি সবকিছু তো হ্যাঁ মা বাবা সেম রয়েছে তো সব কিছু ওদের আমি আমার থেকে যা দেওয়া সেটা তো অবশ্যই কোনো অন্তর হবে না দুজনের তুমি নিশ্চয়ই চাইবে যে ছেলে মেয়ে দুজনকে একই ভাবে বড় করা অবশ্যই অবশ্যই মানে অসমতাটা যেন না থাকে না না প্রশ্নই ওঠে না কেন কি আমার মা বাবা আমাদের আমরা দু বোন আমাদের ভাই নেই তো আমরা কোনো সময় এই যেমন আমাকে নাচ শিখতে দেওয়া হয়েছে পরবর্তীকালে আমি দূরদর্শনে এখানে আমি অনেক প্রোগ্রাম করেছি তো অনেক সন্ধেবেলা আসতে হয়েছে অনেক রাত অবধি শুটিং চললো তো কখনো কখনো যখন ছোট ছিলাম স্কুল টাইম পর্যন্ত মা সঙ্গে সঙ্গে আসতো কারণ আমার মাও চাকরি করত এখন রিটায়ার তো যখন একটু বড় হয়ে গেছি কলেজে পৌঁছে গেছি তখন নিজের ওই কনফিডেন্সটা এসছে কি আমি একা পারব আর তখন অবভিয়াসলি আমাদের সোসাইটিটা এখনও সেফ কিন্তু এখন অনেক বেশি সেফ বলে ফিল হতো আমাদের মেয়েদের জন্যে তো সেই ফ্রিডমটা তো বরাবরই পেয়েছি মায়ের কাছ থেকে আমাদের দু বোনের জন্য বাবা মা থেকে তো এখন তো প্রশ্নই ওঠে না সেই পার্থক্য বা আহ ইসে রেখে ফারাক রেখে বড় করা আমার ছেলে মেয়েদেরকে সেই লোপামুদ্রা এর পরবর্তীতে যে প্রশ্নটিতে আসব কোপাতির কবিতাটা শুনবার সেটা অবশ্যই কিন্তু ঘরে বসে রোজগার এবং দূরদর্শনকে নিয়ে আছে এর আগে একটা গোপাদি যখন রয়েছে কবিতা শুনবার লোক তো সামলাতে পারবো না গোপাদি কি শোনাবে আসলে আমরা মায়েরা সন্তানের প্রতি তো ভীষণ রকমের স্নেহ প্রবণ দুর্বল বল ভীষণ দুর্বল একদম দুর্বল হ্যাঁ আমরা ভোগবো আমরা ওকে ভোগবো মানে অন্য কেউ আমার সন্তানকে ভোগবে এটা মেনে না প্রচন্ড কষ্ট সেই নিয়ে রবি একটা ছড়ার একটু অংশ আমার খুব টানে আমি ছড়াটা নিজে নিজে বলি আমার হাসি পায় যে আমার সাথে খুব মিলে যায় মনে হয় মনের সাথে তোর চোখে কেন জল কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল লিখতে গিয়ে হাতে মুখে মেখেছ সব কালি নোংরা বলে তাই দিয়েছে গালি ছি ছি উঁচিতে কি পূর্ণ শশী মাখে মশি নোংরা বলুক দেখি বাছা তোর সবাই ধরে দোষ আমি দেখি সকল তাতে এদের অসন্তোষ খেলতে গিয়ে কাপড়খানা ছিঁড়ে খুঁড়ে এলে তাই কি বলে লক্ষ্মীচারা ছেলে ছি ছি হবে কি তোমায় যারা ভালোবাসে তারা তবে কি আমি বুকবো আমার ছেলেকে আমার মেয়েকে কিন্তু অন্য কেউ অন্য কেউ বুকুক এটা আমাদের একদম আগে দেখো আগেকার দিনে এখন তো সবই নিউক্লিয়ার গুলো সব একেবারে ছোট ছোট আমি আহ সন্তান এই আমাদের বাবা মা সন্তান তো আগে যখন ফ্যামিলি এখনো কিছু কিছু রয়েছে সেই সময় আরো বেশি ছিল তো সেই সময় কিন্তু দেখা যেত যে অনেক জেঠু কাকু যারা যারা থাকতেন সবাই শাসন করতেন মানে শাসনটাকে আমাদের মনে হতো এটাই বোধ হয় আহ একদম আর সেটা কিন্তু

সেটা তো মানে প্রচণ্ড ভালো লাগছে বলার অপেক্ষা রাখে না আমার বিয়ে হয়েছে দু হাজার সাত তো আমার লাস্ট রেকর্ডিং ছিল দু হাজার সাতে মোস্ট প্রবাবলি আমি যদি খুব ভুল না হয় জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে ছিল দু হাজার সাতের তারপরে আমার বিয়ে হওয়ার পর আমি বাইরে চলে গেছি বাইরে মানে পুনেতে গেছি তারপর ব্যাঙ্গালোরে এখন সেটেল তো সতেরো বছর পর আজকে যখন আমি ঢুকছিলাম আমি সুস্মিতাদির সাথে সেটাই শেয়ার করছিলাম ঢোকার পরে একটা অন্যরকম ফিলিং হচ্ছিল কেন কি ওরম না যে আগে মাঝে মাঝে এক আধবার এসছি তো ঠিক আছে চলো আরেকবার এখন অনেকদিন গ্যাপ হয়ে গেছে আগে প্রচুর আসতাম মানে প্রোগ্রামের সূত্রে অনেক আসা হতো বলতে পারো ঘরের ব্যাপারের মতো ছিল যে আচ্ছা ওখানে আছে ঠিক আছে কোনো প্রিপারেশনের দরকার হতো না আর আজকে এত বছর বাদে আসতে হবে সেই জন্য আজকের অনেক প্রিপারেশনও ছিল আমার অনেক প্রিপারেশন আর একটা বিষয় যেটা ঘরে বসে রোজগারের কথা আমরা বারবার উল্লেখ করছিলাম পঁয়ষট্টি টি অ্যাপিসোড সেখানে হয়েছিল তো সেটাও কিন্তু নারীদেরকে কেন্দ্র করে বিষয়টা একদমই সেটা নিয়ে একটু শুনি না ঘরে বসে রোজগার এটা সেখানে গিয়ে নিশ্চয়ই অনেক রকমের অভিজ্ঞতা তো নিশ্চয়ই হয়েছে হ্যাঁ অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক মজার জিনিসগুলো মনে আছে কিছু বলা যাবে কিছু বলা যাবে না অনেক মজার অভিজ্ঞতা রয়েছে কেন কি পুরো টিম যারা থাকতো ক্যামেরার সামনে পেছনে সবাই একসাথে যাওয়া আর হ্যাঁ সেটা তো বাড়ির মহিলাদের নিয়েই করা হতো তো বলতে পারো যে নারী ভিত্তিক অনুষ্ঠানই ছিল ঘরে বসে রোজগার স্মৃতি এটা কিন্তু অনেকগুলো বছর আগের কথা বছর আগে সেই সময় দাঁড়িয়ে এই যে ঘরে বসে রোজগার নারীদেরকে নিয়ে করা যায় সেটাও কিন্তু একটা স্পিরিট আমরা বলতে পারি এই যে ভাবনাটা সেই সব এবং যখন আমি তো দেখতাম তখন টিভিতে দেখতাম যে অনেক যাদের কাছে মানে এই অনুষ্ঠানটা করা হতো ওরাও কিন্তু ভীষণ উৎসাহ সহকারে যে ঘরে বসেও রোজগার করা যায় ঘরে বসে কারণ সেটার মূল উদ্দেশ্যটা সেরকমই ছিল যে মহিলারা ঘরে বসে থাকে মানে বা হাউস ওয়াইফ মানে যে শুধু তার বাচ্চা সামলাচ্ছে বা রান্না করছে তা নয় ঘরে বসেও সে নিজের মতো করে নিজের ভালো লাগার জিনিস করে অনেকভাবে সে নিজেকে স্বাচ্ছন্দ্য রাখতে পারে মানে মেইন সেটাই ছিল ছিল তো ভালো লাগা অনেক বাড়িতে যেতাম আগরতলা শহরে বা একটু ভেতরের দিকেও গেছি তো মানুষদের যাদের বাড়িতেই গেছি সবার মানে এত আদর আপ্যায়ন যেটা আমার ভীষণভাবে মনে আছে প্রচন্ড একটা খুশিও মানে ওদের চোখে মুখে সেটা ধরা পড়তো আ যে এরকম দূরদর্শন থেকে থেকে এসেছে এমনও হয়েছে জানো যাদের বাড়িতে গেছি হয়তো ওদের বাড়িতে যারা ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে ওরা তো থাকবে অনেকে খেলাতেও পার্টিসিপেট করতো মানে ওই বাড়ির ভদ্রমহিলা ছাড়া আশেপাশে বাড়ি থেকেও অনেক আসতো ওড়ও হতো যে এত ভিড় হয়ে যেত মানে বসা জায়গা নেই তো বলতে হতো যে একটু চুপ করো যখন ক্যামেরা রোল হবে তাও ডেফিনিটলি চুপ মানে সাইলেন্ট থাকতে হবে তো অনেক সুন্দর স্মৃতি আছে এগুলো অনেক ভালো লাগে যাই হোক এত বছর পরে আবার দেখা হলো সেটাই আমাদের ভালো লাগার একটা বিশেষ জায়গা লোপাদি সরি গোপাদি তোমাকে বলছিলাম যে এই যে গ্রামে গিয়েও দেখছে যে বিভিন্ন মহিলারাই কাজ করছে তারাও কিন্তু তাদের মানে সন্তান সন্ততিকে সামলেই এই সমস্ত কাজে ওরা আসছে তো তুমিও তো তোমার এই নাটকের সূত্রে বলে বিভিন্ন সংস্কৃতির কাজের সূত্রে বিভিন্ন জায়গায় গেছো বাইরে গেছো বহু নারীদের সাথে তোমার যোগাযোগ হয়েছে তখন সেই জায়গায় দাঁড়িয়ে যদি মাতৃত্বের অনেক উদাহরণ তোমার চোখে ধরা পড়েছে সেরকম কি কিছু আছে তোমার অভিজ্ঞতায় হ্যাঁ আছে তো নিশ্চয়ই দেখো আমার একটা নাটকের কথা মনে হয় কাসার কাঁসারবাটি আচ্ছা এই অনুষ্ঠান আমরা গিয়েছিলাম একটু গ্রামের দিকে তো ওইখানে দিন আগের কথা আমি ঠিক ইয়ারটা বলতে পারছি না তো আমরা গেছিলাম তো খুব আমার যে চরিত্রটা ছিল যে একটা বাড়িতে কাজ করছে তার এটাও সন্তানের জন্য ওই মা বাবা নেই তো সন্তানের খাওয়া দিতে পারছে না মা বাচ্চারা কান্নাকাটি করছে তো যেই বাড়িতে ও মহিলা কাজ করছে ওই বাড়ির বাসন নিয়ে পুকুরে গেছে ধোয়ার জন্য ধুতে ধুতে হাতে একটা কাঁসার বাটি পড়েছে আচ্ছা তখন মনে পড়ে গেছে নিজের বাচ্চার কথা যে এই বাটিটাতে করে যদি আমার বাচ্চাটাকে একটু খাবার দিতে পারতাম তো এই মনে করে সে তখন ওই কাঁসার বাটিটাকে নিয়েছে না চুরি করেনি সে ভাবছে যে আমি চুরি আমি নিয়ে যাই কোমরে করে নিয়ে যাই ওটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছে যে আমি নিয়ে যাচ্ছি ছেলেটার জন্য কিন্তু সে ধরা পড়ে গেছে ওই বাড়ির মালিক তাকে ধরা পড়ে মারধর করেছে সে তখন ফিরে এসছে যে না হবে না আমি পারবো না এই জায়গা তখন সেইটাকে ফেলে রেখে দেখে চলে এসছে তো ওইখানে যখন গেছি আমার এখনো মনে হয় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার একটা সিন ছিল আমি ছিলাম স্বপ্নাদি ছিল অরবিন্দ ছিল আমার এখনো মনে পড়ে রাস্তার পাশে না সিনেমায় আমরা যখন যেভাবে দেখি ক্যামেরা শ্যুট হয় মানে প্রচুর লোক এবং বাচ্চা টাচ্চা সবাই মিলে বসে বসে জোপে জোপে বসে বসে সবাই দেখছে হ্যাঁ দেখার জন্য বসে আছে এরপর যখন শেষ হলো ওরা আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ছবি তোলার জন্য এখনকার দিনে হলে হয়তো সেলফি তুলত আচ্ছা গোপাতে তুমি যে বলছো এই বিষয়টা আমার একটা কথা মনে পড়ছে যে এত কিছু এত আন্তরিকতা এত ভালোবাসা মানে এত স্নেহ মমতা সব কিছুর পরেও মানে একটি ছোট্ট কথা আমি বিশেষ করে দর্শকদের উদ্দেশ্য বলব এটি গল্পই বলতে পারি কৌশিক বাবু এখনকার ফেসবুকের দুনিয়ায় তিনি ভীষণভাবে ব্যস্ত থাকতেন সেই ফেসবুক নানা জিনিস আপলোড করতে ঠিক সেইভাবেই মাতৃদিবসে একটি আপলোড করা হলো মায়ের প্রতি মানে অপার ভালোবাসা মমতা সমস্ত কিছু দিয়ে দেখিয়ে তো সেখানে অনেক কমেন্ট এলো অনেক লাইক এলো অনেক লাভ রিয়েকশন এলো সব এলো একটা কমেন্ট তার মধ্যে এলো যে বাবা দাদুভাই তুমি এই তোমার লেখাটা পড়লাম ভীষণ ভালো লাগলো তবে একটি কথা একটি আবদার তোমার কাছে করব ভবিষ্যতে তোমার মাকে যেন কোনো দিন বৃদ্ধাশ্রমে যেতে না হয় মাকে কিন্তু এই বিষয়টা থেকে দূরে রেখো বিরত রেখো কথাটা এই কারণে বললাম এত সমস্ত কিছুর পরেও কেন বৃদ্ধাশ্রম বলবে আসলে দেখো আমাদের নারীদের জীবনে আমাদের একঘেয়ে জীবন তো আমরা যারা ধর হাউস ওয়াইফের কথাই বলছি আমাদের তাদের একঘেয়ে জীবন একঘেয়ে লাইফ সকালবেলা উঠে উনুনে যাও রান্না করো ভাত ভাতটা দাও সবাইকে কিন্তু এই যে আমরা বলতে পারি যে এই জীবনটাতে একটা বিপুল তরঙ্গ আনার জন্যই হয়তো মাতৃ দিবস বা নারী দিবস আর এই নাতৃদিবস নারী দিবসে সবাই বাচ্চারা এনে একটা গিফট দিচ্ছে এ গিফট দিচ্ছে গিফট দিচ্ছে এতে অর্থনৈতিক মুনাফা হচ্ছে ব্যবসা হচ্ছে ভালো হচ্ছে নারীরাও খুব আনন্দে থাকছে কিন্তু তখনই যে বৃদ্ধাশ্রমের প্রশ্নটা আসছে যে যখন মাতৃত্ব আমরা বলি না যে সব ভালো তার শেষ ভালো যার মাতৃত্বের উদাহরণ শেষ যদি বৃদ্ধাশ্রম হয় তাহলে বৃদ্ধাশ্রমে কোনো মা বাবাই মারা বিশেষ করে থাকে বাবারাও বলতে পারে যে দরকার নেই আমার মাতৃত্বর এর থেকে আমি নিঃসন্তান হলেই ভালো হতো কিন্তু সবটাই যে খারাপ তা কিন্তু নয় সেটাও আমরা দেখেছি যে বিশেষ তো আছেই যে ছেলেরা বা মেয়েরা মায়ের ভরণ পোষণ নিতে পারছে না বাধ্য তাকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে হয়ে কিন্তু অনেক আছে কিন্তু যে মা ছেলে মেয়েরা বাইরে চাকরি করছে হ্যাঁ একই ছেলে বা একটাই মেয়ে মা কোথায় থাকবে একা বাড়িতে কাজের লোকের কাছে থাকার থেকে একটা কোনো অপশান নেই কোনো বৃদ্ধাশ্রম ভালো একটা বৃদ্ধাশ্রমে অনেক মায়েদের সঙ্গে মিলে মিশে থাকবে সেখানে ওরা টাকা পাঠাচ্ছে এমন অনেক মায়ের আমি একজন মায়ের সাথে আমি কলকাতায় কথাও বলেছি যে ওনার মেয়ে ক্যালিফোর্নিয়াতে থাকে বছরে একবার আসে প্রতিদিন ফোনে কথা বলে ওরা আমি আমার বাড়িটাকে ভাড়া দিয়ে দিয়েছি আমি কি করে একা থাকবো আমি পারবো না সে কিন্তু বৃদ্ধাশ্রমে ভালো একটা বৃদ্ধা খুব ভালো উনি বললেন যে বৃদ্ধাশ্রমের নামটা আমি এখানে বলছি না অনেক বন্ধু হ্যাঁ বন্ধুর থাকছে সেই পরিবেশটা থাকছে সেটা হয়তো আছে সেটা হয়তো আলাদা একটা বাড়তি পাও না আমরা বলতে পারি কিন্তু তারপরেও মনে হয় যে এত কিছু মায়ের এত কিছুর পরেও কেন সেটা হবে আর একটা ছোট করে শুনবো যে লোপামুদ্রা তোমার কাছে যাই যে মাতৃদিবস আমরা পালন করি তুমি কি বলবে সপক্ষে কিংবা বিপক্ষে কি বলবে দেখো সপক্ষে বিপক্ষে বলার মতো এখন এখন শুধু মাতৃ দিবস না যে কোনো কিছুরই একটা একটা পার্টিকুলার দিন করে দেওয়া হয় সেই দিনে প্রচণ্ড ভাবে প্রচুর আমাদের কাছে সোশ্যাল মিডিয়ার অপশনস রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস রয়েছে তো খুব বেশি ভাবে দেখানো হয় যে মায়ের সাথে ছবি তুলে আমিও করেছি কিন্তু আমার কথা হলো সেটা যেন সেই দিনটার জন্যই না ধার্য করা না হয় প্রতিটা দিনই যেন মায়ের থাকে একদমই তাই প্রত্যেকটা দিন বলতে গেলে বলতে পারো যে প্রতিটা মুহূর্ত 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 যেন মাকে জুড়ে হয় প্রয়োজন নেই যে মা সব সময় আমার পাশে থাকবে দূরেও থাকতে পারে কিন্তু তাই বলে যে মাকে আমি ভুলে যাব কারণ আমি যা করছি সকাল থেকে রাত পর্যন্ত আমাকে বড় করে তুলেছে তো আমার মা তো আমার প্রতিটি কাজের মধ্যে তার ছায়া থাকবে তো সেটা মনে রাখাটা বেশি দরকার প্রয়োজনীয় একদম আমরা সময় প্রায় অনেকটা পার করে এসেছি একদম দুজনের কাছে একটা ছোট্ট করে শুনবো যে মায়ের স্থানটা পরবর্তী সময়ে প্রত্যেক মেয়ের বিয়ের পর কিন্তু শাশুড়ি আবার মায়ের স্থানে চলে আসে সেই দৃষ্টিভঙ্গিতে তোমাদের দুজনের দৃষ্টিভঙ্গিটা একটু শুনবো আসলে সম্পর্কটা যেন একতরফা না হয় বা যে আমি সন্তান বড় করছি আমার দরকার নেই কিছু বার্ধক্যের সময় যেন আমার কাছে থাকে তা নয় সম্পর্ক যেন প্রথম থেকেই দুজনের সম্পর্ক সমান থাকে সন্তানকেও বুঝতে হবে যে তার মা ইন্ডিভিজুয়াল তার একটা গোলস আছে তার লক্ষ্যেতে যখন মা সব সময় থাকে তাকেও থাকতে হবে মার সাথে অনেক মায়েরা সন্তানের যত্ন করতে গিয়ে তার নিজস্ব যে প্রতিভা থাকে সেগুলো জলাঞ্জলি দিয়ে দেয় হারিয়ে ফেলে তা যেন না হয় হ্যাঁ কি আমার জন্য মা আমার মা আর বিয়ের পর আমার শাশুড়ি মা আমি বলতে পারি বলতে পারো যে ভীষণই আমার আমি লাকি মনে করি নিজেকে যে আমার শাশুড়ি মা ভীষণ ভালো মানুষ মানে মনের দিক থেকে যথেষ্ট ওনার মেয়ে নেই আমার বর দু ভাই তো আমাকে আমার ছোট যাকে ভীষণভাবে নিজের মেয়ের মতোই দেখে স্নেহ করে ভালোবাসে তো হ্যাঁ সেটা বলা যায় যে উনি আমাদের জন্যে মানে বাড়ির বউদের জন্য অনেক জায়গায় দেখা যায় অনেক রেস্ট্রিকশনস থাকে অনেক বাধা থাকে এটা করা যাবে না সেটা করা যাবে না ওরকম করে করতে হবে ওইগুলো যে মানে বুঝে নিতে হয় সেই জিনিসটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে দেখেছি কোনো অব্লিগেশন নেই বা ওরম করে চলতে হবে ওইগুলো নেই যেটা ভীষণভাবেই দরকার প্রতিটা মেয়ের জন্যে কেন কি তার মা বাবা তাকে একরকমভাবে বড় করছে তো বিয়ে হয়ে যাওয়ার পরে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট যে বিয়ে হয়ে যখন নতুন বাড়িতে গেল হতে পারে জানাশোনার বিয়ে বর তার কাছে পরিচিত কিন্তু বাকি মানুষগুলো নাও হতে পারে ততটা পরিচিত হয়তো আগে আসা যাওয়া হয়নি অতটা জানাশোনা নেই কিন্তু তখন না শাশুড়ি হিসেবে যে বৌমাকে সেই সময়টুকু দেওয়া যে তুমি তোমার একটা টাইম জোন ফ্রেম দিলাম এই দু তিন মাস একটু মানিয়ে গুছিয়ে নাও মানে একদম দিনের শুরু থেকে যেন মানে আশা না করা হয় যে সে প্রচন্ডভাবেই আমাদের মতো আমাদের সাহায্যে নিজেকে গড়ে নেবে

জন্মদাতা মা সে হতে পারে আমাদের শাশুড়ি মা হতে পারে পিতা কিংবা ট্রান্সজেন্ডারের ক্ষেত্রেও আমরা সেরকম দেখে থাকি তারাই হয়তো লালন পালন করে মানুষের মতো মানুষ করে বলে তুলছে আজকে দর্শক বন্ধুরা অঙ্গনার অঙ্গনেতে আমরা এই মাতৃত্ব বিষয়টি নিয়ে ভীষণ সুন্দর আলোচনা শুনছিলাম আমাদের যারা আজকের আমাদের স্টুডিওতে ছিলেন তো আজকের অনুষ্ঠান শেষ করতে আসলে ইচ্ছে করছে না তাও সময়ের হাতে আমরা বাঁধা শেষ তো করতেই হবে আবারও আগামী দিনে কোনো একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত আমরা শেষ করব তবে অবশ্যই গোপাদির দু লাইন শুনে আমি এর আগে শোনাচ্ছিলাম একটা মায়ের বক্তব্য মা তার সন্তানের উদ্দেশ্যে এখন বলছিলাম যে সম্পর্ক যাতে দু তরন্ত হয় তালিবাজা তাই এখন একটা সন্তানের জবানবন্দি করে যে তার মাকে হার একদম ছোট্ট করে আমার শোনা একটু ছোট্ট করেই শোনাই আরণ্যক বসু তোমারও হয়তো জানা মা তোমাকে মনে পড়ছে এই বিশে সেপ্টেম্বরের ভোরে এই মেঘ ও রৌদ্রের আলো তোমার ফটোতে আলোক সম্পাতের মতো খেলা করছে মা তোমাকে মনে পড়ছে এই বিশে সেপ্টেম্বরের ভোরে মা তোমার মনে আছে আমার ট্রেনের শব্দে তুমি চায়ের জল চাপাতে ফি শনিবার বিকেলে গরম শিঙারা হাতে গেটে দাঁড়াতেই তোমার মরণজয়ী হাসি হাসিমুখ আর সিনেমাটের ক্রোকারেজের ক্রোকারে তখন তোমার তিপ্পান্ন বছর চার মাস চলছে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছ আমি বুঝতে পারিনি মা তাকেই থাকতাম তোমার ফর্সা পা দুটোর দিকে খুব ইচ্ছে হতো গুনগুনিয়ে ধরি ও মা তোমার চরণ দুটি আহা তুমি সে কথা যেন বুঝতে পেরে সে বিকেলি আড্ডায় গে উঠতে ওরে নেইলে যমুনার জল মা তোমার মনে আছে অন্ধকার ফেলে দিয়ে সকালের আলু টুকু নিতে হয় তোমার কাছ থেকে শিখেছি হারমোনিয়ামের প্রথম সারগাম তোমার কাছ থেকে শুনেছি আর সব কিছু ফেলে দিয়ে উনুনের আঁচে তীব্র আঁচে গান গাওয়া যায় তোমার কাছ থেকেই সব জানা মা কতবার তুমি আমাকে জীবন ফিরিয়ে দিলে আর কখন তুমি মৃত্যুর কাছে ধরা দিলে বুঝতে পারিনি বুঝতে পারিনি তাই সম্পর্কটা দু তরফেই হওয়া দরকার তবে মাতৃত্ব জোরদার হয় সফল হয় একদম সত্যি কথা খুব ভালো লাগলো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দুজনকেই আমরা আরও বেশি বেশি করে মাতৃত্বে যাপন করবো এই আশা নেই আজকের অনুষ্ঠান শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার